থাকতে পারে। কিন্তু চ্যাট জিপিটি আইকিউ টুডে ইজ 150, সো হি ইজ নিয়ার আইনস্টাইন। ওকে, নাও চ্যাট জিপিটি 4 which will be launched by the end of this year, not next year or 5 years time, by the end of this year. ChatGPT-4 and IQ will be 10x of what it is today. So 10x of today means 150 already ache. By December it will be 1500. So where is my IQ? My IQ highest is 210, ho to already 1500 e chole jacche by December. And already eta to this is in the public domain. ল্যাবের ভিতরে কি করতেছে, অলরেডি কি ডেভেলপ করে ফেলেছে ওটা সম্বন্ধে তো আমরা জানি না, মানে হোয়াট মাইক্রোসফট হ্যাজ ডান, হোয়াট গুগল হ্যাজ ডান, হোয়াট ওপেন এআই হ্যাজ ডান, ওটা সম্বন্ধে তো তারা এখন আস্তে আস্তে তারা ছাড়তেছে, ওটা তো আমরা জানিও না। অ্যান্ড হোয়াট দি গভর্নমেন্ট হ্যাজ ডান, আপনি কি মনে করেন শুধু স্টেট স্পন্সার্ড ল্যাবগুলি নাই, আমেরিকা কি করতেছে আর চায়না কি করতেছে ওটা সম্বন্ধে তো কোনো উই হ্যাভ নো আইডিয়া। এখন আপনারা যে ও যে বলল কথাটা যে তার সিস্টেম, বাট দ্যাট ইজ অলরেডি দেয়, হি সেইং যে বাংলাদেশি কোম্পানি করতে পারবে, কিন্তু বিদেশি তো অলরেডি করবে। আপনি এখন আজকে সকালে আমি দেখলাম আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর একটা ফেক ভিডিও করে দিয়েছে, ডিপ ফেক যেটা আছে ডিপ ফেক করে দিয়েছে। ট্রাম্পের তো ডেইলি আসতেছে, বাইডেনের ডেইলি আসতেছে আপনার ডিপ ফেক, ইমরান খানের কা তো এন্টায়ার পাকিস্তান ইলেকশন ওয়াজ ডান, ও তো জেলে আছে কিন্তু তার ভিডিও গুলি আছে, সে ভিডিও গুলি দিই। তো দিস টেকনোলজি ইজ দেয়ার, দিস টেকনোলজি ইজ নট দ্যাট ইট ইজ গোয়িং টু, তো আই এম নট সারপ্রাইজ দ্যাট আই কন ইভেন বাংলাদেশি কোম্পানিজ আর সেইং যে আমরা এটা করতে পারবো, এটা যে করতে পারবে এটা করতেই পারবে, বিকজ এটা আপনার টেকনোলজি চলে এসেছে। এটা ডেঞ্জারটা হলো দ্যাট যদি আপনি ডিপ ফেক করে এনিবডি অফ আস ক্যান বি, আমার অ্যাপিয়ারেন্সটা, আমার আইস বায়োমেট্রিক্সটা, আমার ফিঙ্গারপ্রিন্টসটা, সব কিছু কিন্তু তারা, মানে যেটা বললো মেক আ টুইন অফ মি, দে ক্যান মেক আ টুইন অফ, আমার এই ফোনটার সাথে আমার সব কিছু একদম কানেক্টেড আছে, আমার ব্যাংকিং অনলাইন সব কিছু আছে। এখন যদি সে আমার ফোনটাকে হ্যাক করে টেক ওভার করতে পারে তাহলে তো সে সবকিছু আমার পেয়ে গেল, দেন সে আমার অ্যাপিয়ারেন্সটাও আছে, তো হি গোস টু মাই ব্যাংক, ইউ মাই ব্যাংক, ইউ মাই ব্যাংক, আর আমার পুরো ব্যাংক অ্যাকাউন্টটা খালি করে চলে গেলে। দিস ইজ সামথিং উইচ ইজ আ সিরিয়াস পসিবিলিটি, আই এম নট সেইং, অ্যান্ড নট আ পসিবিলিটি উইচ মে হ্যাপেন ইন 2 years অর 3 years টাইম, ইটস আ পসিবিলিটি উইচ ক্যান হ্যাপেন নাও। তো আপনার সিকিউর, আমার সাইবার সিকিউরিটি, আমার এটা ওয়ের আর ইন্ডাস্ট্রি, আমার WEF এর সাথে যখন আমি কথাটা আমি বললাম, তারা সবসময় বারবার একই কথা বলতেছে, দি ফ্র্যাকচার বিটুইন দি ডেভেলপার্ড অ্যান্ড দি আন্ডার ডেভেলপার্ড। আমি ওখানে বললাম যে দেখো ডেভেলপার্ড অ্যান্ড দি ডেভেলপিং ওয়ার্ল্ড, নর্থ অ্যান্ড দ্য সাউথ, এই ডিভাইডটাকে যদি কমাইতে হয় তাহলে দ্যাট কোলাবোরেশন ইজ নেসেসারি রাইট নাও, বাট তোমরা তো ওই কোলাবোরেশন করতেছো না। তো সেখানে একজন বললো আপনার ডেমোগ্রাফিকের কথা যেটা বলা হলো, তো সেই যেটা মাসরুটের কথাটা বললো, সেখানে ল্যারি ক্লিয়ারলি বলে দিল, বললো যে দ্য ডেমোগ্রাফিক্স উইল গো অ্যাগেনস্ট ইউ, ইট উইল নট বি অ্যাসেট, ইট উইল বিকাম এ লাইবিলিটি, বিকজ আমরা যারা ছোট পপুলেশন আছি, এজিং পপুলেশন আছি, আমরা এআই, বিকজ আমরা এআই তে অনেক ইনভেস্ট করছি, আমি আই নো মোর অ্যাবাউট এআই দেন ইউ ডু, আই হ্যাভ মাচ মোর রিসোর্স অন এআই দেন ইউ ডু, আমি সেই রিসোর্স ব্যবহার করে আমার নিজের সোসাইটিটাকে আমি কিন্তু ইনসুলেট করে ফেলব। আর যাদের লার্জ পপুলেশন আছে তখন কিন্তু ওই ডিস্ট্রিক্টে দুইটা টেক অ্যাওয়ে এসছে, যেটা আজকে আপনারা কেউ মেনশন করেন নাই, আই উড হ্যাভ থট দ্যাট ইউ উড হ্যাভ মেনশন ইট, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, which in fact I must give credit to our ICT advisor Joy, on a age pray 7-8 বছর আগে আমি ওর সাথে এটা নিয়ে তর্ক হয়েছিল, কিন্তু সে আমাকে তখনই বলেছিল যে না, সেটা হলো এটা মাই বিগেস্ট অ্যাসেট ইন দিস ওয়ার্ল্ড ফাইট দ্য নর্থ সাউথ ডিভাইড, দ্য ফ্যাক্ট আই এম 170 মিলিয়ন পিপল,
By the fact that I am 170 million people, I am going to be generating a huge amount of data. And data is actually the going in bhobishyote data is going to be the main asset. এর জন্যে যে জয় কোম্পানি বলেছিল আমার কাছে এখনো মনে আছে, HSBC স্ট্যান্ডার্ড চার্টার্ড সবাই এসে খুব তদবির করলো যে আমাদের ক্লাউড আছে সিঙ্গাপুরে, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে